আসসালামু আলাইকুম। জিএক্সবির পক্ষ থেকে আপনাদের সবাইকে অ্যাডোবি ইলাস্ট্রেটর কমপ্লিট কোর্সে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব রিফ্লেক্ট টুল, কীভাবে আমরা একটি অবজেক্টকে রিফ্লেক্ট করতে পারি সেই বিষয়ে আজকের আমাদের বিস্তারিত ক্লাস। তো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তানভীরুল হক। তো চলুন দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। তো রিফ্লেক্ট টুলটি ভালোভাবে বোঝার জন্য আমি তিনটি ইমেজের উপরে কাজ করব, যেখানে প্রত্যেকটি ইমেজই সিমেট্রিক। জাস্ট আমি সিমেট্রিক এই কারণে ইউজ করতেছি যে এটা হচ্ছে লেফট সাইড এবং রাইট সাইড বা আমার টপ অথবা বটম যে কোনো সাইড হচ্ছে কি আমার একে অপরের সাথে মিল, অর্থাৎ একটা আরেকটা সম্পূর্ণ একরকম দেখতে। তো আমি যে কোনো এক সাইড যদি ডিজাইন করি, যেমন এই লাভ শেপের ক্ষেত্রে আমি যদি রাইট সাইড অথবা জাস্ট লেফট সাইড ডিজাইন করি, তাহলে কিন্তু আমার কি হচ্ছে, আমার কিন্তু সম্পূর্ণটা ডিজাইন করার প্রয়োজন হচ্ছে না। আমি যদি প্র্যাকটিক্যালি একটু দেখি, যে আমি পেন টুল দিয়ে লাভের জাস্ট যদি আমি হচ্ছে রাইট সাইডটা ডিজাইন করি, আমি পারফেক্টলি শেপ ট্রেসিং করতেছি না, পিকচার ট্রেসিং করতেছি না, কারণ এটা পেন টুলের ক্লাস না। তো যারা পেন টুল সম্পর্কে জানেন না বা যারা পেন টুলের ক্লাসটি দেখেননি, তারা অবশ্যই হচ্ছে পেন টুলের ক্লাসটি দেখে আসবেন আমাদের, এবং ইমেজ ট্রেসিংয়ের আমাদের একটি ক্লাস আছে, সেটাও চাইলে দেখে নিতে পারেন। তো আজকের ক্লাসে যে টপিক, আমরা জাস্ট সেই টপিকের উপরেই থাকি। তো আমি জাস্ট হচ্ছে র্যান্ডমলি হচ্ছে জাস্ট রভাবে জাস্ট বোঝার জন্য আমার শেপটা আমি জাস্ট কমপ্লিট করে ফেলি। তো আমি হচ্ছে জাস্ট কী করলাম, জাস্ট রাইট সাইডের শেপটা কিন্তু আমি কন্টিনিউ করছি। যদি কালার পিক করে একটু ছবিটা অফ রাখি, তাহলে আমরা দেখতে পারবো কি জাস্ট আমার রাইট সাইডের যে পার্টটুকু আছে, যে অংশটুকু আছে, শুধুমাত্র ওই অংশটুকু আমি ডিজাইন করছি, লেফট সাইডের অংশটুকু কিন্তু আমি ডিজাইন করি নাই। তো এটা কিন্তু আমরা চাইলে কপি করে রোটেট করে দিয়েও করতে পারি। তো সেটা হচ্ছে অন্য বিষয়, কিন্তু আমাদের মূল টপিক হচ্ছে কি রিফ্লেক্ট টুল। তো রিফ্লেক্ট টুল কিন্তু আমরা পাবো হচ্ছে যেখানে রোটেট টুলের আন্ডারে রিফ্লেক্ট টুল, এর শর্টকাট হচ্ছে ও। তো আমরা রিফ্লেক্ট টুল সিলেক্ট করে দুইভাবে আমরা রিফ্লেক্ট করতে পারি। তো ফার্স্টের ওয়েটা আমরা আগে দেখে নিই। এখানে দেখেন, এখানে কিন্তু আমরা এই যে সায়ান কালারের যেটা হচ্ছে একটি পয়েন্টটা দেখা যাচ্ছে, আমার সেন্টার পয়েন্ট। তো আমাকে হচ্ছে আমার অবজেক্টের সেন্টারকে আইডেন্টিফাই করতে হবে যে এই অবজেক্টের সেন্টার কিন্তু এটা। কিন্তু আমার সম্পূর্ণ শেপ যখন কমপ্লিট হবে, অর্থাৎ লাভের লেফট সাইড কিন্তু আমার নাই, তো এই লেফট সাইড অনুসারে আমার সেন্টার পয়েন্ট কিন্তু হবে, অর্থাৎ এই মিড বরাবর। তো আমার এই মিড বরাবরের যে কোনো এক জায়গায় আমাকে এটাকে সেন্টার পয়েন্ট আনতে হবে। তো সেন্টার পয়েন্ট আনার জন্য আমি জাস্ট যেখানে আমার সেন্টার পয়েন্ট আনতে চাচ্ছি, ঠিক ওইখানে আমি কি করবো, জাস্ট একটা ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমি সেন্টার পয়েন্ট চলে আসছে। এখন যদি আমি এটাকে রোটেট করি, তাহলে কিন্তু এটা আমার ওই সেন্টার পয়েন্ট অনুযায়ী রোটেট হবে, কিন্তু এটা কিন্তু কি রিফ্লেক্ট হলো না। তো আমি যখন হচ্ছে সেন্টার পয়েন্ট পিক করলাম, অর্থাৎ আইডেন্টিফাই করলাম, তারপর হচ্ছে কি আমাকে এটা একটা কপি ভার্সন বের করতে হবে। তো কপি ভার্সন বের করার নিয়ম হচ্ছে কি আমরা অল্টার প্রেস করে ধরে যদি আমরা এটাকে কপি ভার্সন বের করে নিয়ে আসি, তাহলে কিন্তু আমি কি পাচ্ছি, লেফট সাইডে এইটার সেম টাই কিন্তু আমরা রিফ্লেক্ট আকারে পাচ্ছি। তো এখন আমরা চাইলে দুইটাকে সিলেক্ট করে কম্বাইন করে দিতে পারি, অথবা শেপ বিল্ডার টুল দিয়ে আমরা একত্রিত করে দিতে পারি। তো এটা ছিল কি একটা ওয়ে, যে আমরা সেন্টার অফ যে পয়েন্ট আছে সেটাকে আমরা সেন্টারে আইডেন্টিফাই করলাম, দেন হচ্ছে অল্টার প্রেস করে আমরা কপি করে নিয়ে আসলাম বা রিফ্লেক্ট করলাম। তো আরেকটা ছবিতে আমি আরেকটা ওয়ে দেখা দিচ্ছি, যেটা হচ্ছে ব্যাটম্যানের একটি আইকন বা লোগো। এটা যদি আমি হচ্ছে জাস্ট আমি কিন্তু আগেই বলেছি প্রথমেই যে আমি পেন টুল পারফেক্টলি আমি শেপ ক্রিয়েট করছি না বা ট্রেস করতেছি না, জাস্ট আমি রলি হচ্ছে যতটুকু না হলি না ততটুকু আমি জাস্ট পেন টুল দিয়ে করে নিচ্ছি। তো আমি যদি শেপটা এইভাবে কমপ্লিট করি, জাস্ট হচ্ছে আমার লেফট সাইড অথবা রাইট সাইড যে কোনো এক সাইড আমার করলেই কিন্তু হয়ে যাচ্ছে। আমি কিন্তু এখানে পারফেক্টলি ম্যাচ করতেছি না, আমি জাস্ট সিম্পলি হচ্ছে জাস্ট ইয়াটা কাঠামোটা দাঁড়া করে দিয়েছি জাস্ট বোঝার জন্য। তো সেন্টারে এসে হচ্ছে আমি এইভাবে রাখলাম, এবং হচ্ছে কি আমার সেন্টারটা আমি কমপ্লিট করে ফেলি, এবং কালার পিক করে আমি ছবিটা আপাতত অফ রাখলাম। তো এই হচ্ছে কি আমার রাইট সাইড। তো আমরা কিন্তু এখন কি করব, সরাসরি হচ্ছে আমাদের রোটেট টুল রিফ্লেক্ট টুলে চলে যেতে হবে, এবং আমাকে হচ্ছে এই অবজেক্টটা সিলেক্ট করে রিফ্লেক্ট টুলে আসার পরে এটার যে সেন্টার পয়েন্ট আছে এটাকে আমাকে এর সেন্টারে, অর্থাৎ যেখান থেকে আমি রিফ্লেক্ট করাতে চাচ্ছি সেখানে নিয়ে আসতে হবে। তো আগেরবার হচ্ছে আমরা সরাসরি ক্লিক করছি, কিন্তু এবার আমরা সরাসরি ক্লিক করে অল্টার প্রেস করে কপি করব না। আমরা হচ্ছে ক্লিক করার সময় যখন আমরা অ্যাঙ্কার পয়েন্ট সেট করব, তখন আমরা অল্টার প্রেস করে ধরে রেখে ক্লিক করব। তাহলে কি হবে, আমার একটা ডায়ালগ বক্স পাবো। এই ডায়ালগ বক্সের মধ্যে আমি অ্যাঙ্গেল, কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে বা হরিজন্টালি রিফ্লেক্ট হবে নাকি ভার্টিক্যালি রিফ্লেক্ট হবে, এটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। আমরা যদি প্রিভিউ অন করি, দেখেন আমরা কিন্তু এখানে ভার্টিক্যালি যদি দিই তাহলে কিন্তু এটা হচ্ছে, আর হরিজন্টাল হলে কি আপ ডাউন হবে। তো আমরা ভার্টিক্যালি প্রয়োজন, তোমরা ভার্টিক্যালি দিলাম, এবং হচ্ছে প্রিভিউ, এবং কি আমি কিন্তু ওকে দিলে এটা রিফ্লেক্ট হয়ে যাবে, কপি হচ্ছে না। তো আমরা একটু কি কপি ভার্সন প্রয়োজন, তো আমরা জাস্ট সিম্পলি কপিতে ক্লিক করবো, তাহলে কিন্তু আমি দুইটা জিনিস পেয়ে যাচ্ছি। তো এখন আমরা চাইলে এই দুটাকে শেপ বিল্ডার টুল অথবা আমরা পাথ ফাইন্ডার এখনও দেখিনি, তো পাথ ফাইন্ডার দেখবো আমরা আগামী ক্লাসে অবশ্যই।
একত্রিত করে ফেললে কিন্তু আমি ইজিলি আমার দুই সাইড কিন্তু বানানোর প্রয়োজন হলো না, জাস্ট যে কোনো এক সাইড বানাইছি দেন হচ্ছে আরেকটা সাইড আমি কমপ্লিট করে ফেললাম রিফ্লেক্ট টুল ইউজ করার মাধ্যমে। তো আরেকটা এটা আগে আমার বানানো আছে, জাস্ট আমি এটা বানাতে সময় লাগবে, এর জন্য আমি এটা আগে থেকে বানিয়ে রাখছি। জাস্ট এটা আমি কী করতে অর্ধেক অর্থাৎ লেফট সাইড বা রাইট সাইড যে কোনো এক সাইড আমি কেটে ফেলতেছি, জাস্ট হচ্ছে হাফ বোঝানোর জন্য। আমি তো আমি হচ্ছে এটাকে জাস্ট হাফ করে ফেললাম। তো এটা হচ্ছে আমি জাস্ট কেটে নিলাম জাস্ট অর্ধেক করার জন্য। তো সাপোজ আমি এটা হচ্ছে অর্ধেক সাপোজ আমি বানাইছি, আর লেফট সাইড যেহেতু সিমেট্রিক বা একই রকম, তো আমি এটাকে সিলেক্ট করে সেমভাবে আমরা আগের ডেমোতে যেটা দেখলাম যে আমরা অল্টার প্রেস করে যে কোনো এক জায়গায় সেন্টার পয়েন্টে এসে যদি আমরা মিড বরাবর করি তাও কিন্তু প্রবলেম নেই। তো যেখানে একটি অ্যাঙ্কার পয়েন্ট আছে এখানে করলে হবে কি, আমি একটি এই অ্যাঙ্কর লেখাটা পাচ্ছি, তাহলে আমি বুঝতে পারতেছি যে আমি অ্যাকুরেট সেন্টারে আসি। তাহলে আমি অল্টার প্রেস করে ক্লিক করলাম, দেন হচ্ছে ভার্টিক্যালি আমার মুভ করতে হবে অর্থাৎ কপি করতে হবে, দেন হচ্ছে আমি কপিতে ক্লিক করলে কিন্তু দুইটা আমার কপি হয়ে গেল। এখন আমি হচ্ছে আমার যেটা প্রয়োজন যে এখানে দুইটা আছে আমি দুইটাকে একটা মধ্যে নিয়ে আসি, দেন হচ্ছে আপনার যেটা হচ্ছে একত্রিত করার দরকার যেভাবে যে ওয়েতে আপনি একত্রিত করেন, যে আমি জাস্ট একত্রিত করে দিচ্ছি হচ্ছে এটা এটা সরি এটা এবং এটা একত্রিত করে ফেললাম, এবং হচ্ছে আমার উপরের পার্টটা একত্রিত করে ফেললাম, কালারটা একটু চলে গেছে কালারটা নিয়ে এসে। হ্যাঁ, তো এই হচ্ছে কি আমাদের রিফ্লেক্ট। আচ্ছা, আমার ফেসটা উপরে নিয়ে আসি এবং ফেসের যে কালারটা সেই কালারটা আমি এখানে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আমরা খুব ইজিলি হচ্ছে কি সিমেট্রিক যে অবজেক্টগুলো আছে বা সিমেট্রিক যে লোগো আছে সেই ডিজাইনগুলো আমরা যে কোনো এক সাইড লেফট সাইড অথবা রাইট সাইড অথবা মানে নির্দিষ্ট একটা পার্ট করে ওটাকে কিন্তু আমি রিফ্লেক্ট করে ডিজাইনটাকে কমপ্লিট করতে পারি। তো আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাবেন অবশ্যই যে ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের। আর আমরা এই কোর্সটি শেষ হবার পরে আমরা চেষ্টা করবো অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি আফটার ইফেক্টসের উপরে দুইটি কোর্স নিয়ে আসার জন্য, এবং এর পাশাপাশি হচ্ছে আমরা ফ্রিল্যান্সিংয়ের উপরে একটি কোর্স আনব। তো আগে হচ্ছে আমরা ইলাস্ট্রেটর শেষ করে দেন হচ্ছে ওই কোর্সগুলোতে একবারে শুরু করব। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আশা করি আমাদের চ্যানেলে আপনারা ভালো ভিডিও পাবেন এবং হচ্ছে নতুন কিছু শেখার এবং হচ্ছে আর্নিং প্ল্যাটফর্ম যেটা সেটা কীভাবে কাজ করতে হয় ফিল্ডে সেই বিষয়ে বিস্তারিত ভিডিও পাবেন। তো আমাদের সাথেই থাকবেন, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।